Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. খাবি না চল হ্যাঁ খাবো তো না মানে এখন খাবো না একটু দেরি হবে তুই যা তুই খেয়ে নে না দেরি হবে কেন তুই না সবসময় টাইম মেনটেন করিস আজকে কি হয়েছে হ্যাঁ সবসময় টাইম মেনটেন করি ইম্পর্টেন্ট একটা কাজ করছি অ্যাসাইনমেন্ট করছি তুই যা খেয়ে নে আমি পরে খাবো ওকে কর Thank you.
দিবি না দেখ একটা মানুষের পার্সোনাল ব্যাপার নিয়ে ইন্টারফেয়ার করা খুবই বাজে একটা জিনিস তাই না আরে সর্বনাশ এই ফ্রেন্ড এর ব্যাপার পার্সোনাল ব্যাপার কি কোন পার্সোনাল ব্যাপার আছে একদম না নাই কতদিন হুম কতদিন মানে কবে থেকে মানে হ্যাঁ কিচ্ছু বোঝো না পেহা কে পেহা রহমান আই দেখি দেখি তো সমস্যাটা কি সমস্যা আবার কি এটা তো ফেক আইডি তোকে বলছে এটা ফেক আইডি শুনো জেনুইন মানুষরা কখনো তাদের পরিচয় গোপন করে না আর এই আইডিতে দেখছো তুমি কোনো প্রোফাইল পিকচার নাই কোনো ইনফরমেশন নাই ভালো মতো দেখো হ্যাঁ তাই তো এখন এখন কি করি তুই কি করবি সেটা তো আমি জানি না বাট আই এম শিওর এটা কোনো ছেলে মেসেজে তোর সাথে কথা বলছে আর তারপরে কয়েকদিন পরে তোকে ব্ল্যাকমেইল করবে টাকা পয়সা চাবে আর কত কি হ্যাঁ চাইলে চাবে তাতে তোর কি ও হ্যাঁ আমার আমার তো কিছু না তাই না দুই দিন পরে তুমি ঠিকই বুঝবে সমস্যাটা কোথায় হ্যাঁ চল চল বাট সরাসরি ফোন দেওয়াটা কি ঠিক হবে একটু বেশি ছ্যাঁচড়া মনে হবে একটা কাজ করি এসএমএস দিতে পারি আর ইউ বিজি ফেসবুকে নেই যে আচ্ছা তোমার কি সময় হবে ফেসবুকে আসা ফেক আইডির সাথে চ্যাটিং হচ্ছে নিশ্চয়ই শোন এভাবে যেতে না কোনো প্রেম ভালোবাসা হয় না তো মেয়েটার সাথে কথা হয়েছে তোর তোর সাথে কথা বলছি ওর সাথে চ্যাটিং করছি আমি সরাসরি মোবাইলে কথা বলার ব্যাপারটা মিন করছি না হয়নি আচ্ছা তুই কি প্লিজ একটা মিনিট আমার কথা মন দিয়ে শুনবি বল শুনছি শোন এখন তুই মেয়েটার কাছে ওর ফোন নাম্বার চাবি তারপরে ফোনে কথা বলবি এরপর ওকে দেখতে চাবি বুঝছিস
এখন ফোনটা রাখ, তোর সাথে পরে কথা বলছি। বাই। তার মানে কি রাইনার কথাই সত্যি হলো? এটা কি আসলে একটা ফেক অ্যাকাউন্ট? আমি জানতাম তুই কথা বলতে চাইলে বা দেখা করতে চাইলে পাশ কাটিয়ে যাবি, কারণ এটা একটা ফেক আইডি, একটা ছেলে তোর সাথে মেয়ের সাথে কথা বলছে। আমি এটা ভেবে কুল পাচ্ছি না যে একটা ছেলে কেন একটা মেয়ের সাথে আমার সাথে কথা বলতে যাবে, সেখানে তার স্বার্থটা কি? শোন, এখন যদি তুই সাবধান না হস পরে তোকে পস্তাতে হবে। পস্তাবো মানে? এই এত ঘুরিয়ে পেছি না বলে একটু সোজা সাথে হবে বলবি প্লিজ? সোজা করেই বলছি আমি, তোর কাছে পৌঁছাচ্ছে পেছি, কারণ মাঝখানে আছে যে ফেহার রহমান। আচ্ছা তুই কি করে শিওর হলি যে ওটা একটা ফেক অ্যাকাউন্ট? হ্যাঁ, নাকি তোরা কয়েকজন মিলে একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে আমার সাথে মজা করছিস? দেখ যদি এটা হয়ে থাকে তাহলে তো খুব খারাপ হবে, আমি বলে দিলাম খুব খারাপ হবে। এই আমরা মানে কি? হ্যাঁ আমরা মানে কারা? তোরা মানে তুই, প্রিয়াঙ্কা, রাতুল। তোর মাথাটা পুরাটাই গেছে। ফেহার রহমান সে ব্যাপার কে? তুই কিছুই জানিস না তাই তো? না রাতুল তোকে কিচ্ছুই বলেনি। আচ্ছা কি হয়েছে বলতো, তুই হঠাৎ করে এরকম ফেহার রহমানকে কেন খুঁজে বেড়াচ্ছিস? ঘটনা কি বস? না না তেমন কিছু না, আসলে হয়েছে কি মানে একটা মেয়ে, না একটা মেয়ে না একটা একটা অ্যাকাউন্ট, একটা ফেসবুক অ্যাকাউন্ট যেটার নাম হচ্ছে ফেহার রহমান, মানে নিজ থেকেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, নিজ থেকেই সাথে সাথে আমার সাথে কথা বলছে। তুই জানিস আমি তার কোনো প্রোফাইল পিকচার নাই, তার কোনো ছবি নাই, তার কোনো ইনফরমেশন নাই, কিন্তু যখন আমি দেখা করার কথা বললাম বা ফোনে কথা বলার কথা বললাম বললো যে সময় হলে ঠিকই সামনাসামনি এসে কথা বলবে, কিন্তু এখন না। আর ওইদিকে রাইনা বলছে এটা নাকি একটা ফেক আইডি। সম্ভাবনা কিন্তু 50-50, কিন্তু তুই চালিয়ে যাবস। হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত প্রুভ হচ্ছে যে এটা জেনুইন না ফেক। আমি জানি তুমি কোনোভাবেই আমাকে সাপোর্ট করতে পারছো না, আমি কি করবো বলো? আমি তো হেল্পলেস, কিছু করার নেই। বন্ধু বান্ধব আর কতদিন, কিন্তু আমার বিশ্বাস আছে তুমি তুমি নিশ্চয়ই ঠিক হয়ে উঠবে, তখন তোমার সব কিছু আবার আবার আগের মতো ঠিক হয়ে যাবে।
একদম টেনশন করো না। তবে কি আইডিটা আসলেই ফেক? কাল রাতে কথা বলতে চাইলো না, আর এখন পর্যন্ত ফেসবুকেও নেই, মোবাইলটাও বন্ধ। না না, এমনটা কেন ভাবছি? অন্য কিছু তো হতে পারে, ফ্যামিলি প্রবলেম, ব্যস্ত অথবা অসুস্থ, মোবাইল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, যে কোনো কিছুই তো হতে পারে, শুধু শুধু চিন্তা করছি। ব্যাপারটা সেটা না, মানে আমার কথা হচ্ছে রাইনার কথা যদি সত্যি হয়, মানে ছেলে বা একটা পুরুষ যদি মেয়ে সেজে আমার সাথে কেন কথা বলবে না, এটা বলতেই বলতেই পারে না দোস্ত। এটা 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 হয়তো তার একটা সহজ বিজনেস, সেটাও হতে পারে। কিন্তু যেটাই হোক না কেন, আমি তোরে বলে দিলাম আমি এটা শেষ দেখে নেব। ফেয়ার নাম্বারে ফোন দিচ্ছি, এখনই প্রমাণ হয়ে যাবে ছেলে না মেয়ে, জেনুইন না ফেক। রিং বাজছে কিন্তু ধরতেছে না। জেনুইন হইলে একবারই কল ধরত। আচ্ছা বেটার টেক, আসো ট্রাই করে যা। হ্যাঁ, আমি ঘুমোতে গেলাম। কি ট্রাই? হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, কথা বলুন না প্লিজ। কি কথা বলবো, আমি তোর ছেলে সেজে কথা বলতে পারবো না। আপনি কি বলবেন বলুন। আমি আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমি খুব, এভাবে লজ্জা দিবেন না। না না, ইটস ওকে। শুনুন, লজ্জা পাবার বা
সবকিছু স্বাভাবিকভাবে নিলেই চলে। থ্যাঙ্কস। আচ্ছা আপনার সম্পর্কে আপনার নামটা ছাড়া আমার কিন্তু আর কিছুই জানা হয়নি। প্রশ্ন করতে পারেন। কি করা হয়? স্টুডেন্ট। বাহ। আচ্ছা আর আপনি কোথায় থাকেন? তুই এত সকালে কি? শোভন কোথায়? ঘুমায়। শোভন আয়। শোভন 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 রহমান মানুষ যদি ফোন দেওয়ার পর দেখে আরেকটা মানুষ কল ওয়েটিং এ আছে তখন সেটা কেটে দেওয়াটা ভদ্রতা, আর যদি কেটে না দেয় তাহলে সেটা অভদ্রতা, যেটা তুই করেছিস। ওহ, আর হচ্ছে একটা ফেক আইডির সাথে সারা রাত ফোনে কথা বলা খুব ভদ্রতা। এই দেখ, এত ফেক ফেক করবি না। আমি নিশ্চয়ই সারা রাত জেগে ফোনে একটা ছেলের সাথে কথা বলিনি। তুই একটা ছেলের সাথে কথা বলছিস, আই এম শিওর। তুই একটা ডাক্তার দেখাবি প্লিজ। তুই জলজান্ত একটা মেয়েকে একটা ছেলে বানিয়ে ফেলছিস। আমি তোকে একদম কনফিউজ করার চেষ্টা করছি না, কনফিউজ করছে তোকে ওই ফেক আইডিটা। আচ্ছা বল তো, তুই ফেয়াকে দেখেছিস? কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে। আর দেখতে চেয়েছিস? চেয়েছি, কিন্তু বলেছে যে এখন সম্ভব, পরে দেখা করবো, সমস্যা নেই। ওইটা যদি ফেক আইডি না হতো তাহলে দেখা করতে প্রবলেমটা কোথায় থাকতো তুই বল। দেখ, ও একটা মেয়ে মানুষ, ওর সমস্যা হতেই পারে। আমার তো ওর সাথে দেখা করার এত তাড়াহুড়া নেই, তোর এত তাড়াহুড়া কিছু। আর এই ব্যাপারটা নিয়ে তোর মাথা না খামালে চলবে না, চলবে না। আচ্ছা তুই কি জানিস এরকম সফটওয়্যার আছে যেটা দিয়ে ছেলের ভয়েস মে আর মেয়ের ভয়েস চ্যাটে কনভার্ট করা যায়? শুনেছি তো। তো কি আমার বিশ্বাস এটা একটা ছেলে যে ওই সফটওয়্যার ইউজ করে তার ভয়েস মেয়েতে কনভার্ট করছে আর তোর সাথে সারা কথা বলছে। তোর সাথে আমার এক মিনিটও কথা বলার ইচ্ছা নেই, দরকার আমি ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু তোর সাথে কথা বলবো না। এই শোভন,
কোনো শোভন নাই। তোমার ক্লাস করবি না। আমি ক্লাসে যাব না। শোভনের প্রবলেম কি সলভ হলো? কিসের প্রবলেম? আরে ওই যে ফেসবুক প্রেমটা। আরে ধুর, ওটাকে কোনো প্রেম বলে নাকি? না কোনো কথা, না কোনো ছবি, জাস্ট চ্যাটিং। আর ওঠেতেই শোভনের গতকল হবেই বা না কেন, এই প্রথম কোনো মেয়ে প্রেমিকার বেশে জেঁচে ওর সাথে কথা বলছে। তারপর ছেলেদের তো লজ্জা পেলে হয় না, একটু সাহসী হতে হয়। তুমি বলছো সাহসী কথা কেন? পিছনের কথা ভুলে গেছো নাকি? কেন, আমার কি সাহস কম নাকি? আমার যদি সাহস না থাকে তাহলে তোমার সাথে আমার প্রেম হয়? মেয়েদের পিছনে গুড়গুড় করে কাপুরুষ, দুই বছর ঘুরছো তুমি আমার পিছনে। এই মিথ্যে বলবো না। কি আমি মিথ্যে বলছি? ভার্সিটির সবাই জানে তোমার কথা, কাউকে ডেকে প্রমাণ করবো? না না, তা করতে হবে কেন? পিছনে পিছনে ঘুরেছি এটা কিন্তু সত্যি না। অসংখ্যবার তোমার সামনে গিয়েছি তোমাকে ভালোবাসি কথাটা বলার জন্য। হে কি বলে পেছনে করা, বুঝছো? আর বলিস না, ওই গাধাটাকে নিয়ে ঝামেলায় আছি। মানুষ, খরগোশ, বিড়াল, বাকি এসব বলে, তুই এবার গাধা বলতেছিস কবে থেকে? আরে গাধা, এই গাধা ওই গাধা না। তাহলে কোন গাধা? তোমার মতো গাধা, শোভনের কথা বলছে। কেন, শোভন আবার কি করলো? তোর না ওর সাথে থাকিস, সারা রাত যে উল্টাপাল্টা মানুষের সাথে ফোনে কথা বলে সেটা খেয়াল রাখিস না। শোভন সারা রাতে কথা বলে কার সাথে? মোবাইলে। তুই জানি কিভাবে? জানতে হয় বন্ধু, জানতে হয় এগুলা। তাহলে তো জল অনেক দূর গড়িয়েছে, প্রথম প্রেম বলে কথা। তাহলে আর কিছু করার নেই, শোভনের সামনে এখন যেই দাঁড়াবে সেই ও সত্যি হয়ে যাবে। তাই বলে তুই এভাবে চলতে দিবি? আচ্ছা তুই কেন বলছিস না তুই ওকে ভালোবাসিস? কি এত ঠেকা আমার যে ওকে যেচে ভালোবাসার কথা বলতে যাবো আমি? তুই জানিস শোভন একটাই গো, কোনো মেয়েকে প্রথমে ভালোবাসার কথা না বললে ও বলবে না। সো তুইও যদি একই জেদ ধরে থাকিস তাহলে তো প্রবলেম। একই মেরু পরস্পর দুটো চুম্বুকে বিকর্ষণ করে, তোরাও একই মেরুতে, সো বিকর্ষণটাই স্বাভাবিক। একজনের ভালোবাসা আর একজনের ফিল না করাটা অস্বাভাবিক। ওকে বুঝতে হবে যে আমি ওকে ভালোবাসি, ওকে ফিল করতে হবে ব্যাপারটা। সব কিছু তো মুখে বলে দেওয়া যায় না, ওর তো বোঝা উচিত আমার অ্যাটিটিউড দেখে, তাই না? হয়তো বোঝে না, আবার এমনও হতে পারে বুঝেও না বোঝার ভান ধরে আছে। আমিও দেখি ও কতটা না বোঝার মতো থাকতে পারে। বাট রাইট নাও ইটস নট পসিবল। কিন্তু কেন? এখন তো আমার অবয়ব দেখতে পারছো, সময় হলে আমাকে দেখতে পারবে। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি, আমার ভয়েসটা কি তোমার খুব অপছন্দ? না তো তা হতে যাবে কেন, হঠাৎ প্রশ্ন করলে কেন? আগে দেখনি, আগে তো মানুষ ভয়েস শুনে বছরের পর বছর রিলেশনশিপ রাখতো, তারপর হয়তো বা কখনো মিট করতো, মিট করার পরে শেষ পর্যন্ত হয়তো বা বিয়ে হতো, নয়তো না। ফেহাব, তখনকার কথা আর এখনকার কথা মেলালে তো চলবে না,
আর এখন মানুষ অনেক প্র্যাকটিক্যাল। কিন্তু তুমি তো প্র্যাকটিক্যাল না। কিভাবে? তুমি চাইছো কেউ একজন যেন তোমার কাছে ভালোবাসার কথা স্বীকার করো, তাই না? শোনো, আজকে তোমাকে একটা কথা বলি। একটা মেয়ে কখনো নিজ থেকে যেচে কাউকে ভালোবাসার কথা বলতে চায় না। একটা ছেলেকে একটা মেয়ের এক্সপ্রেশন দেখে, তার চলাফেরা দেখে, কথাবার্তা শুনে বুঝে নিতে হয় সে মেয়েটা কি বলতে চায়। বুঝতে পেরেছ? কিন্তু বোঝার জায়গা থেকে জানার জায়গাটা বেশি জরুরি, অন্তত আমার কাছে। বুঝলাম। আচ্ছা শোনো, আমাকে এখন রাখতে হবে, ঠিক আছে? বাই বাই। আচ্ছা শুনুন, শেষমেশ তোরাই ভুল প্রমাণিত হলি, তোরাই ফ্রেক প্রমাণিত হলি। মানে? মানে আমি মাত্র ফেহার সাথে ভিডিও কল করলাম, আমি ওকে দেখেছি, ওর সাথে কথা বলেছি। তো আমি কি করব? তোরা যেটা করবি সেটা হচ্ছে দয়া করে এখন থেকে আমাকে আর কনফিউজ করার চেষ্টা করবি না। তোকে কেন আমি কষ্ট করে কনফিউজ করতে যাব? তুই তো আগে থেকে একটা কনফিউজ চিড়িয়া। চিড়িয়া মানে? অত কিছু আমি বুঝতে পারবো না, তুমি গিয়ে তোমার আসল মানুষের কাছে জিজ্ঞেস করো, ওকে? হ্যালো, সর্বসম্মতিক্রমে এটাই হচ্ছে ফাইনাল প্ল্যান। শোভন, ফোন কর, ফোন কর। ফোন তো কেটে দিচ্ছে। আচ্ছা আবার ট্রাই কর তো। আবার ট্রাই করি। আবারও কেটে দিল। বলেছিলাম না, ওনলি টাইম পাস। রাইনা, নো কমেন্টস। ওকে। হেই, ফোন দিছে, ফোন দিছে। লাড স্পিকার, লাড লাড স্পিকার। ওকে। সবাই চুপ, সবাই চুপ। হ্যালো, তুমি কি বিজি? একটু বলো। না মানে বলছিলাম, তুমি কোথায় থাকো সেটাই তো এখন পর্যন্ত জানা হলো না। কেন বলো তো? হঠাৎ জানতে ইচ্ছে করলো। তাই না? আচ্ছা এই জানতে ইচ্ছে করাটা কি তোমার ইচ্ছে করছে না তোমার বন্ধুদের? বন্ধুদের কেন হবে, আমার জানতে ইচ্ছে করলো কোথায় থাকো সেটা কি জানা যায়? টাঙ্গাইল। টাঙ্গাইল? সেটা তো মেলা দূর। এটা শুনে কি দেখার ইচ্ছেটা উড়ে গেল? না না, তা কেন হবে। আচ্ছা আমি যদি কাল টাঙ্গাইল চলে আসি তুমি আমার সাথে দেখা করতে পারবে? কোনো সমস্যা নেই তো, তাই না? কি কাল? আরে না না, তুমি কি পাগল হয়ে গেছো? এত তাড়াহুড়ো কোনো দরকার নেই, সময় হলে আমাদের দেখা হবে। আচ্ছা শোনো, আমি ডাকছি, আমার একটু কাজ আছে। ওকে, বাই বাই। আরে শোনো, হ্যালো। এবার আমার কথা বিশ্বাস হলো? আমি তো বলেছিলাম দেখা করার কথা বললো আর সাথে সাথে ডিসকানেক্ট করে দিল। প্রমাণ হয়েছে? শোভন তুই আবার একটা কল দে।
সত্যি? কাল ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ওকে, বাই। হ্যালো ফেয়া, সরি মানে রাইনা, ফেয়া ফোন দিয়েছিল তো। এটা গুড নিউজ, কালকে দেখা করতে চাস নাকি? ইয়েস। কি খুব অবাক হচ্ছ, আমি কেন মুখোশ পরেছি? না এটাই স্বাভাবিক। তোমার এই রহস্যের কারণটা জানতে পারি? অফকোর্স জানতে পারো, এখন সবকিছু বুঝতে। এই যে আপনাদেরকে বলছি, কেউ যদি এখন নির্বুদ্ধিতার প্রমাণ দেন তাহলে বুঝতেই পারছেন যে আপনার বন্ধুর অবস্থা খুব খারাপ হবে। 1:1 কোনো ব্যাপার না, অস্ত্রগুলো ছিনিয়ে নেয়া। আর আমার বন্ধু শোভন ব্ল্যাক বেল্ট হোল্ডার, এই বুলেটের কাছে ওসব বেল্টের কিচ্ছু যায় আসে না, ওসব মুভিতেই বানায় মিস্টার রাতুল। কেউ কিচ্ছু করবে না। গুড, দ্যাটস লাইক এ গুড বয়। চলি ওয়ান, সবার কাছ থেকে সবকিছু বুঝে নাও। আমার তোকে কিছু বলার আছে। আমারও তোকে কিছু বলার আছে। বল না, তুই বল না, তুই আগে বল না।